হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভিআইপি যে অ্যাপসটি আছে সেটির অ্যাকাউন্টটি কিভাবে ক্রিয়েট করবেন এবং আপনারা সেই অ্যাপসের মাধ্যমে কিভাবে ম্যাসেঞ্জারের মতো মেসেজ করবেন বা অডিও কল এবং ভিডিও কল করতে পারবেন সব কিছুই দেখাবো আজকের এই টিউটোরালটিতে অবশ্যই টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওটি থেকে কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন তো ফ্রেন্ডস চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে যে কথাটি না বললেই নয় যারা এই চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ তো ফ্রেন্ডস আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আমরা দেখব কীভাবে অ্যাপসটি ইনস্টল করবো তো অ্যাপসটি ইনস্টল করার জন্য আমাদেরকে যেতে হবে প্লে স্টোরে তো প্লে স্টোরে ক্লিক করলাম প্লে স্টোরে ক্লিক করার পরে আপনাকে এখানে সার্চ করতে হবে বিআইপি তো এখানে দেখতে পাচ্ছেন বিআইপি লিখে সার্চ করার পর এখানে কিন্তু বিআইপি মেসেজিং এটি লেখা এসেছে এখানে এই অ্যাপসটিতেই ক্লিক করতে হবে করার পর আপনার এটা ইনস্টল করতে হবে তো আমি যেহেতু ইনস্টল করে রেখেছি এই জন্য এখানে লেখা উঠেছে দেখতে পাচ্ছেন আন ইন্স্টল অ্যান্ড ওপেন তো আমি যেহেতু ইনস্টল করে রেখেছি এই জন্য আমি ওপেনে ক্লিক করছি আপনারা যদি আমার মতো ইনস্টল করে থাকেন তাহলে অ্যাপসটিতে ওপেন করে নেবেন তো ওপেন করার পর এখানে দেখতে পারবেন যে গেট বিআইপিন তো এখানে ক্লিক করে দিবেন গেট ভিআইপিনে তো এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম কন্টিনিউয়ে ক্লিক করবেন তো এখানে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে একটি নাম্বার দিতে হবে তো অবশ্যই এখানে যেহেতু জিরো দেওয়া আছে আপনাকে জিরো না দিলেও হবে আপনি এখানে জাস্ট ওয়ান থেকে আপনার নাম্বারটি দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এখানে গেট ভেরিফিকেশন কোড এটাতে ক্লিক করে দিতে হবে তো এটাতে ক্লিক করার পরে আপনার নাম্বারটি যদি কারেক্ট হয়ে থাকে তাহলে অবশ্যই ইয়েস করে দিবেন তো ইয়েস করার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন যে তারা ভেরিফিকেশন একটি কোড আমাদের এখানে পাঠাবে তো ভেরিফিকেশন কোডের জন্য আমরা একটু ওয়েট করব আর এই এই অ্যাপসটির একটি ভালো দিক হচ্ছে এই অ্যাপসটির মধ্যে কোনো থার্ড পার্ট কোনো অ্যাড কিন্তু আসে না যেমন আপনার ইমোর পরিবর্তে কিন্তু এই অ্যাপসটি আপনারা ইউজ করতে পারেন কারণ এটাতে কোনো অ্যাড শো করে না আর অ্যাড না আসার কারণে এটা অনেকেই এই অ্যাপসটি ইনস্টল করে কিন্তু তারা ব্যবহার করছে তো আপনারা চাইলে এই অ্যাপসটি ইনস্টল করে ব্যবহার করতে পারেন এটা খুবই ভালো একটি অ্যাপস এটা অনেকে এখন ইমো এবং হোয়াটসঅ্যাপের পরিবর্তে এই অ্যাপসটি ইউজ করছে তো আপনি চাইলে এটি ইউজ করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশান করতে কিন্তু তারা এখানে ভেরিফাই কিন্তু করে দিয়েছে তো ভেরিফাই হয়ে গেলে এখানে আপনি আপনার নামটি দিয়ে দিবেন তো আমি এখানে কোনো নাম দিচ্ছি না তো এটাই থাক আমি এখান থেকে ডানে ক্লিক করে দিলাম তো ডানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডানে যখন আমি ক্লিক করলাম করার পর এখানে আরেকটি ইন্টারফেস শো করছে এখন আমার এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন ম্যাচেস এবং তারপর আছে কল কলস নামে একটি অপশান দেওয়া আছে তো কলসে ক্লিক করার পর এখানে যেহেতু কোনো নাম্বার এখন নেই যেহেতু আমি অ্যাকাউন্টটি নতুন ক্রিয়েট করলাম সেজন্য এখনও পর্যন্ত এখানে কোনো নাম্বার এখানে শো করছে না তো এখানে দেখতে পাচ্ছেন মোড়ে যদি আমি ক্লিক করি মোড়ে ক্লিক করার পরে এখান থেকে আরও কিছু অপশান আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের মতো করে এখানে সবগুলো সেটিং সম্পর্কে একটু ধারণা নিয়ে নেবেন আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি নেক্সট আবারও আপনাদেরকে একটি ভিডিও ক্রিয়েট করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি কোনো ফ্রেন্ডসকে ইনভাইট করতে চান তাহলে ফ্রেন্ডস ইনভাইট এটাতে ক্লিক করে দিবেন তো ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করার পরে আপনারা চাইলে এখানে এস এম এস করে আপনার ফ্রেন্ডসদেরকে আপনারা ইনভাইট করতে পারেন আদার্স কোনো ওয়েতে যদি আপনারা কোনো ফ্রেন্ডসদেরকে ইনভাইট করতে চান সেটাও আপনারা করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর আপনি চাইছেন না যে আপনার অ্যাকাউন্টটি থাক তাহলে আপনি আপনার অ্যাকাউন্টটি ডিলেট করতে চাইবেন অবশ্যই কারণ আপনি যদি আপনার অ্যাকাউন্টটি ডিলেট করতে চান তাহলে অবশ্যই এখান থেকে সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে সেটিংসে ক্লিক করে দিবেন সেটিংসে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন মাই অ্যাকাউন্ট তো মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি যদি চান আপনার অ্যাকাউন্টটি ডিলেট করবেন বা লগ আউট করবেন আপনি যদি লগ আউট করে আবার সেটি লগ ইন করতে চান সেটি লগ ইন করতে পারবেন আর যদি আপনি চান যে আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি ডিলেট করে দিবেন তাহলে তার জন্য আপনি মাই ডিলেট মাই অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিবেন আমি যদি এখন আমার অ্যাকাউন্টটি ডিলেট করে দিতে চাই আমি কিন্তু আমার অ্যাকাউন্টটি ডিলেট করে দিতে পারবো তাহলে দেখুন আমি এখন আমার অ্যাকাউন্টটি আবারও আমি ডিলেট করে দিচ্ছি এখান থেকে ডিলেট মাই অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখন কিন্তু আমি আমার অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই তারা আবার আমার কাছে জানতে চাচ্ছে আমি কি আসলে অ্যাকাউন্টটা কি ডিলিট করব কি না তো এখান থেকে আমি ওকে ক্লিক করে দিলাম কারণ আমি অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই তো এখান থেকে অ্যাকাউন্টটি আমি ডিলিট করে দিতে পারলাম তো অন্যান্য অ্যাপসে যেটা হয় আপনি ফার্স্ট অফ অল যদি কোনো অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন যদি আপনি ইমুর ক্ষেত্রেই দেখেন যদি আপনি ইমুতে প্রথমে যে ফোন নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টে ক্রিয়েট করেছেন সেই ফোন নাম্বারটি দিয়ে যদি আপনি নেক্সট আবার ওই ফোন নাম্বারটি দিয়ে আরেকটি ইমু খুলতে চান আপনি কিন্তু ইমুর খুলতে পারবেন না কারণ আপনাকে তখন ওখানে ওইখানে একটা লেখা দেখাবে যে অলরেডি ফোন নাম্বারটি ইউজড বা ফোন নাম্বারটি দিয়ে আপনি আরেকটি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এরকম একটি লেখা উঠবে কিন্তু এটাতে কিন্তু এরকম না আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটি ডিলেট করার পরে আবারও আপনি আপনার অ্যাকাউন্টটি আবার ক্রিয়েট করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবো যে ফোন নাম্বারটি দিয়ে আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম সেই ফোন নাম্বারটি দিয়ে আবারও আমি চাইলে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবো তো এটা এই এই অ্যাপসটিতে অনেক কিছুই ভালো দিক আছে যেগুলোর কারণে মানুষ এখন ইমু এবং হোয়াটসঅ্যাপ থেকে বিরত থেকে এখন এই অ্যাপসটি ইনস্টল করে তারা এই অ্যাপসটি ইউজ করছে এবং আপনারা জানেন যে অ্যাপসটি কিন্তু খুব তাড়াতাড়ি মানে ভাইরাল হয়ে গেছে তো সবাই যেহেতু এই অ্যাপসটি ইনস্টল করে ইউজ করছে আমি নিজেও করছি আপনারাও চাইলে ইউজ করতে পারেন কারণ এটাতে কোনো বাজে কোনো অ্যাড বা কোনো কিছুই কিন্তু আসে না অন্যান্য অ্যাপসে যেরকম আপনার বাজে অ্যাড শো করে এবং অ্যাড কিন্তু একটি বিরক্তকর জিনিস তো এটাতে একদমই অ্যাড আসে না আপনারা চাইলে এই অ্যাপসটি ইনস্টল করে এটার সব কিছুই আপনারা ভালো দিক এবং খারাপ দিকগুলো বুঝতে পারবেন আশা করছি তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং যদি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে আপনাদের কোনো প্রবলেম আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আমরা নেক্সট টাইম আপনাদের এই এই প্রবলেমগুলো নিয়েই একটি ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে উপহার দেব যেন আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যায় তো ফ্রেন্ডস বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ